যেটা আমি প্রথম দিন থেকে চাইতাম যে ত্রিপুরা চাল চরিত্র চেহারার পরিবর্তন আজকে ত্রিপুরা মানুষের মধ্যে সবচেয়ে বড় বিষয় যে আমি দেখি নজওয়ান ছেলের মধ্যে ফেথ বিশ্বাস কনফিডেন্স লেভেল তৈরি হয়েছে আগে কনফিডেন্স ছিল না আমি দেখতাম লোক আমি দীর্ঘদিন দিল্লিতে ছিলাম দেখতাম ত্রিপুরাতে আসলে যেমন মনে হয় একটা ধারাতে লোক চলছে রেশনের সঙ্গে যাচ্ছে একটা ব্যাগ নিয়ে নারী সমিতির মিছিল চলছে চলছে মূর্তির মতো চলছে কোনো হেলদোল নেই কেউ জিন্দাবাদ বন্দাবাদ বলছে পেছনে 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 চলছে লাইন এক এক সিঙ্গেল লাইন যদি বেরোতাম আমার খেয়াল আছে সাবরুম আগরতলা থেকে সাবরুম যাওয়ার সময় বিকেলে যখন হয়ে যেত তো কত রাস্তার মধ্যে বাজার যখন আছে সব বাজারের মধ্যে এক একটা লাইন সিঙ্গেল লাইন আজকে এগুলো আর দেখা যায় না আজকে যেমন মহিলারা কোথায় দেখা যায় সেলফ হেল্প গ্রুপের মধ্যে দেখা যায় কত টাকা রোজগার করে এক মহিলা 34,000 টাকা মাসে রোজগার করে 56,000 টাকা রোজগার করে ঠিকানে লাইন দেখা তা কত টাকা রোজগার করে এক মহিলা 34,000 টাকা মাসে রোজগার করে 56,000 টাকা রোজগার করে কত টাকা রোজগার করে এক মহিলা 34,000 টাকা মাসে রোজগার করে 56,000 টাকা রোজগার করে আলটিমেটলি যারা আমার সঙ্গে কাজ করে এরা বুঝেছে এটাই রাস্তা এটাই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাবে